অপরাধীদের কারণে, পাপিষ্ঠদের কারণে শাস্তি যখন জমিনের মধ্যে আসে, তখন ভালো খারাপ সবার উপরে আসে। আখেরাতে সেটা আলাদা হবে, কিন্তু জমিনের মধ্যে সবাই ভোগ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার উদাহরণ দিয়েছেন যে এই যারা আল্লাহ পাকের ইবাদত করে, যারা সৎ পথে চলে আর যারা অসৎ পথে চলে, তাদের উদাহরণ হলো এইরূপ যে যেমন কিছু লোক জাহাজের মধ্যে সফর করছে, জাহাজের মাধ্যমে জাহাজের মধ্যে কিছু লোক উঠছে লটারির মাধ্যমে, কেউ উপরের তলায় কেউ নিস্তলায়, নিস্তলার মানুষগুলোর পানি আনতে উপরের তলা যাইতে হয়। তো এখন নিস্তলার মানুষ যদি চিন্তা করে আমরা বারবার যদি উপরে যাই তো উপর তলার লোকদের কষ্ট হয়, তো এর চেয়ে এটাই ভালো যে নিস্তলায় আমরা একটু ছিদ্র করে নেই, এখান থেকে তো সমুদ্রের মধ্যে মহাসমুদ্র পানির কোনো অভাব নাই, পানি বের হবে, আমরা আমাদের প্রয়োজন পুরা করব। তো এই অবস্থা যদি তারা চিন্তা করে আর এই কাজ যদি তারা করতে যায়, উপরতলার লোকরা যদি তাদেরকে নিষেধ না করে, বাধা না দেয়, তো নিস্তলাওয়ালারাও ধ্বংস হবে, উপরতলারাওয়ালারাও ধ্বংস হবে। আর যদি নিস্তলাওয়ালাদেরকে বাধা দেয়, এই কাজ থেকে বিরত রাখে, তো উভয় দলে বেঁচে যাবে। এই জন্য যারা ইবাদত করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, যারা সৎ পথে চলে, কিন্তু যারা অসৎ পথে চলে, যারা আল্লাহ পাকের হুকুমকে মানে না, তাদেরকে যদি বিরত রাখার চেষ্টা না করে, তাহলে অবশ্যই ওরাও নিরাপদ না। সৎ কাজে যারা চলে, ইবাদত যারা করে, আমল যারা করে, তারাও কিনা নিরাপদ না, ধ্বংস অনিবার্য, দুনিয়ার মধ্যে চলছে তাই। এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদেরকে শিখতে হবে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে আসার, দুনিয়ার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়ে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মানুষকে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করা, মানুষকে জান্নাতের পথে উঠানো, মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে রাখা। এই কাজ যখন করবে, তথা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এবং দাওয়াতের কাজ যখন না করবে, তখন জগতের অবস্থা দিন দিন অবনতি হবে এবং মানুষ কোণঠাসা হবে।